চলেছি আবারও। তো এখানে নিয়োগ করতে চলেছে প্রচুর সংখ্যক ক্লার্কশিপে পদে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করবো এবং কীভাবে আমরা সব বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, নতুন ভিডিও দেখাচ্ছ তো সাবস্ক্রাইব করবেন, দেখলে ভিডিওটা দেখতে থাকবে। তো এই ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশন আজ অধিক ক্লার্কশিপে নিয়োগ করেছে ইন্টার্নশিপে, যেখানে কীভাবে পরীক্ষা নম্বরে পরীক্ষা হবে সমস্ত আমি ডিটেলস ইনফরমেশান আপনাকে আপনাদের জানিয়ে দেবো। তো চলুন দেখা যাক নোটিফিকেশন। তো বন্ধুরা, এই সেই নোটিফিকেশান যেখানে বলা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অর্থাৎ 2019 অর্থাৎ কোভিড-19 প্যান্ডেমিকের জন্য এটা ডেস্ক এক্সটেনশন করা হয়েছে, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সব ডিটেলস আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি এক এক পরে কিন্তু ডিসক্রিপশন দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 7,227টা শূন্য পদ, হোয়াট ইজ দ্য নাম্বার ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল। তো এখানে 7,200 অর্থাৎ 27টা শূন্য পদ, যেখানে আনডিজার্ভডের 2,971টা শূন্য পদ আছে, এসসি 1,406টা আছে, এসটি 430টা আছে, ওবিসি এ 716টা, ওবিসি বি 505টা, পিএসএলবি 120টা, পিএসএলডিসিপি 89টা, পিএইচ তারপর এখানে দেখছে এমএসপি যেখানে 186টা শূন্য পদ, যেছে এসসি এলডিসিপি 60টা, ইএক্সএসএম 476টা আর এসসি এক্সএম 159টা। টোটাল মিলে এখানে 7,227টা শূন্য পদ। দ্বিতীয় নম্বর এখানে কী লেখা আছে, ইংলিশে লেখা আছে অন হোয়াট বেসিক দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ফোর দ্য পার্ট টু এক্সামস বিন ডিসাইডেড। তো এখানে বলা হয়েছে 10 জন ক্যান্ডিডেট এখানে নেওয়া হবে প্রত্যেক অর্থাৎ ক্যাটাগরি হিসাবে অর্থাৎ কাস্ট হিসাবে। তারপর 3 নম্বরে হোয়াই দ্য নাম্বার কোয়ালিফাই ক্যান্ডিডেট লিটল এজ দ্য 10 টাইম ভ্যাকেন্সি। তো এখানে হোয়াইল এডিকশন ক্যান্ডিডেট সেম স্কোর কাট অফ মার্ক্স থাকবে, কাট অফ মার্ক্সের হিসাবে এখানে নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব বিষয়বস্তু এখানে লেখা আছে, তো হিসাবে আপনি দেখে নিতে পারেন আপনার মত অনুযায়ী। তো কোথায় নিয়োগ করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিয়োগ করতে চলেছে শুধুমাত্র কলকাতায় অনলি, কিন্তু পরীক্ষার যে প্যাটার্ন থাকবে সেটা হলো দুই জায়গায় থাকবে প্লেসটা, তো একটা হলো কলকাতা শিলিগুড়ি আসানসোল বীরভূম। তো এই যে দেখতে পাচ্ছেন এই এই ডিস্ট্রিক্টগুলোতেই এখানে চাকরির জন্য অর্থাৎ কর্মস্থান থাকবে এই ডিস্ট্রিক্টগুলোতেই, যেখানে ইংলিশ 20 নম্বর অর্থাৎ এখানে টাইপরাইটার থাকতে হবে, অর্থাৎ যদি আপনি আপনার কিন্তু মাস্ট এখানে কম্পিউটার জানতে হবে, কম্পিউটার না জানলে কিন্তু আবেদন করতে পারবেন না, এবং কি টাইপিং থাকতে হবে খুবই ভালো স্পিডে, যেখানে বেঙ্গলি ইংলিশ দুটোর মধ্যে টাইপিং স্পিড থাকতে হবে, ইংলিশে থাকতে হবে 20টা ওয়ার্ড পার মিনিট এবং কি বেঙ্গলিতে থাকতে হবে 10টা ওয়ার্ড পার মিনিট। তার সাথে আবার আপনার কিন্তু এখানে বলতেও জানতে হবে এবং কি লিখতেও জানতে হবে ইংলিশ এবং কি বেঙ্গলি। তো এখানে আপনি কিভাবে অর্থাৎ এগুলো নিয়োগ করবে, তো সেক্ষেত্রে এটা নিয়োগ করবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে। তো বন্ধুরা, কবে পরীক্ষা হবে এবং কোথায় পরীক্ষা হবে আমি আপনাদের জানিয়ে দেবো একটি ভিডিওর মাধ্যমে। তো সেক্ষেত্রে এই ভিডিওটা এরকমই ছিল, ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।